আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আলোচনা করব রূপাকিও 10 এই ট্যাবলেটটা নিয়ে। এটার জেনেরিক নেম হলো রুপাটিডিন বিপি 10 মিলিগ্রাম। এটার প্রস্তুতকারক হলো প্রিস্টিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরপরে আসি এই রূপাকিও 10 ট্যাবলেটটা আপনারা কোন রোগের জন্য সেবন করবেন, এটা কী কী কাজ করে। এটি অ্যালার্জিক রাইনাইটিস এবং চুলকানির চিকিৎসা সেবন করা যায়। এছাড়াও এটি নাক দিয়ে পানি পড়ার চিকিৎসা আপনারা সেবন করতে পারেন। এরপর আসি এটা সেবন মাত্রা নিয়ে। এটার একটা ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যায় অথবা আপনার চিকিৎসক যেভাবে নির্দেশনা দিয়ে থাকেন সেই অনুযায়ী আপনি চিকিৎসা গ্রহণ করবেন। এরপরে আসি এটার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে। এই রূপাকিওর রুপাটিডিন ট্যাবলেটগুলো সেবনে যে পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হলো ঝিমুনি, মাথা ব্যথা, মাথা ঘোরা, অবসাদ এবং দুর্বলতা অনুভব বোধ করা। এরপরে আসি এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না। গর্ভাবস্থায় এটি সেবন করা উচিত নয়, তাই যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে একজন BMDC রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।